তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলে নেই, একটা কোম্পানিতে পরিণত হয়েছে আর একটা পরিবারের হাতে চলে গেছে। আপনি দেখছেন না, বিসিদ ছিলই 11 সালে, আমরা খেটে খুটে, কেউ আসেনি সেদিন। তৃণমূল আর কংগ্রেসের জোট হয়েছিল মুর্শিদাবাদে, 18টা আসন কংগ্রেস, 4টে আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল। অধীর চৌধুরী ওই জোট মানেননি, তিনি 4টে জায়গায় চোরা মোমবাতি প্রতীকে নির্দল দাঁড় করিয়েছিলেন, এখানেও হুদা সাহেবকে দিয়েছিলেন 11 সালে। মনে আছে আপনাদের, সেদিন ভাইপো ছিল না যিনি হেলিকপ্টার করে এখানে ভাষণ দিতে আসবেন, সেদিন ভাইপোর কাকা ছিল না যিনি ইডির দোরগোড়ায় পৌঁছে গেছেন, সেদিন দেবাশিস ব্যানার্জিও ছিল না, সেদিন শুভেন্দু অধিকারী ছিল। আমি একা সারাদিন 40টার বেশি বুথে ঘুরে 5টা পথসভা করে সেদিন মাত্র 4000 ভোটে সুব্রত দা জিতেছিলেন, সেই ইতিহাস আমার জানা আছে। আর আজকে যাকে তৃণমূল প্রার্থী করেছে, শুনে রাখুন, অতীত কখনো ভুল হতে পারে না। 2016 সাল বিধানসভার নির্বাচন, মমতা ব্যানার্জি আমাকে দিল্লি থেকে বললেন রাজ্যে চলে আসতে হবে, দিল্লিতে আমার পরিচিতি বাড়ছিল, লোকসভায় সুন্দর সুন্দর বক্তৃতা করছিলাম, ভালো ভালো কোশ্চেন অ্যান্সার করছিলাম, লোকসভাতে পরিচিতি হলে দেশে পরিচিতি হয়ে যায়। তাই মমতা ব্যানার্জি তো নিজেকে ছাড়া কাউকে পছন্দ করেন না, যদিও এখন ভাইপোকে আরো বেশি পছন্দ করছেন। উত্তরসরি 16 সালের নির্বাচন, মমতা ব্যানার্জির সঙ্গে আমি মালদায় ছিলাম, মালদায় সভা শেষ করে হেলিকপ্টার করে সাগরদুগিতে আসা হয়েছে, এখানে সুব্রত সাহার পক্ষে প্রচার সভা ছিল, বেলা তখন 12টা, এপ্রিল মাস, প্রচন্ড রৌদ্র। সেই সভাতে সুব্রত সাহা মমতা ব্যানার্জিকে বলছেন, দিদি আপনার আত্মীয় বলে দেবাশিস ব্যানার্জি আমাকে হারানোর চেষ্টা করছে, কিছু একটা দিদি করুন, দেবাশিস ব্যানার্জি আমাকে হারানোর চেষ্টা করছে। মমতা ব্যানার্জি আমাকে ডাকলেন, বললেন শুভেন্দু, সুব্রত